হ্যাঁ ভাই, এখানে যাইতে হবে না, আপনার আগের যে প্রোডাক্ট গুলো অ্যাড করা আছে ওইটার মধ্যে এডিটে যান, প্রোডাক্ট লিস্টে যান ফার্স্টে। প্রোডাক্ট লিস্ট উপরেটা, প্রোডাক্টসে যান, সরি প্রোডাক্ট লিস্ট না, প্রোডাক্টস এর উপরেরটা, এর উপরেরটা। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্টের এডিটে যান। হ্যাঁ, এই দেখেন সারের নিচে, সার একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন সারের নিচে আরো দুইটা বক্স খালি আছে। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, এখানে প্রোডাক্ট অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাড হয়ে যাবো। আবার এখানে ভিডিওর একটা আইডিয়া আছে, ভিডিও অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবো। লং ডিসক্রিপশন অনেক সুন্দর করে সাজাবেন। আপনি যদি ভিডিওটা দেখতেন, এটি সব কমন জিনিস, আপনার আমার কাছে কিছু জিজ্ঞাসা নি লাগতো না, কিভাবে হেডার চেঞ্জ করে, ফুটার চেঞ্জ করে, যে আছে, ছবি আঁকতে। টিউটোরিয়াল দিয়ে আছে সুন্দর। আমি ওইগুলাতে যে নিজে নিজে করছিলাম আর কি, যে আচ্ছা, মানে মাঝখান থেকে মাঝখান থেকে হয়তো দেখছেন, এক সিরিয়াল দিয়ে দেখে খেলাইলে মানে সব যা যা লাগে সবই দেওয়া আছে, সব বুঝা লাগছে আপনি, বাট হয়তো মাঝখান থেকে দুই একটা দেখছেন এই জন্য বুঝতে পারেন। সব আছে, সব যা যা লাগে, এখন যা লাগে, ফিউচারে যা লাগবে সব দেখানো আছে। আচ্ছা, আর একটা হলো তারপরে কিভাবে ভিডিও অ্যাড করতে এখানে হয়। হ্যাঁ, হ্যাঁ, না না, এই যে লিঙ্ক না ভাই, এই যে আমি এখানে কইছি লিঙ্ক দিতে হইব না, কি কি দিতে হবে, আইডি, শুধুমাত্র আইডি, 10 ওয়ার্ডের একটা আইডি থাকে, ওইটা দিবেন ভিডিওর আইডিটা। আপনি ভাই এই যে নিচে দেখেন, এই যে থিম কাস্টমাইজার আছে, এই প্যানেল আইসেন না, এই যে প্রোডাক্ট ম্যানেজার, এই দেখেন ভিডিও টিউটোরিয়াল নামে একটা ট্যাব আছে একদম নিচে, দেখেন সাইড নেবে ভাই, এই যে সাইড এখানে নেবে। আসছি হ্যাঁ ভিডিও টিউটোরিয়াল। হ্যাঁ, হ্যাঁ এখান থেকে আমি দেখছি আপনার ভিডিও, সেটাই, মানে যে যে পেজ ওপেন করলে পরে ওইখানে রিলেটেড আর কি, হ্যাঁ ওই এখানে কি রিলেটেড, কাজ মানে এই যে কিভাবে এটা হলো করবো। প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এটার আন্ডারে শুধু প্রোডাক্ট ম্যানেজার রিলেটেড ভিডিও গুলো আছে। যেছি না ভাই, জাস্ট হলো 10 ঘন্টার ভিডিও, মানে আপনার সব প্যানেল মিললা, আপনি যদি প্রতিদিন আরো 30 মিনিট করে দেখেন, 20 দিনে আপনার শেষ, আর কারো কাছে কিছু জিজ্ঞাসা লাগবে না। তারপরে কিছু অ্যাডভান্স থাকবে, ওই দিয়ে আপনি ওই নালে দেখা দিলাম, আর নাহলে আপনার সব সময় মানে শুধু জানতে চাইতে হইব। এটা একটা কোর্স মনে করে শিখালাবেন ভাই, এটা একটা টুলস, এটা যদি আপনি যে টাইম দেন দেখবেন, এটা আপনার অনেক সময় বাঁচিয়ে দিব। মানে হয়েছে কি, মানে আমি তো চাইছিলাম দেশে, আমি তো একটু মানে ধরুন আমি এখানে আছি, মনে করেন বিভিন্ন টেনশন থাকে, বিভিন্ন হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার বুঝছি, জন্য আর হ্যাঁ কাজ থাকে, এই জন্য হয় না আর কি। বুঝতে অনেক পারছি, সময় দেখা যায় যে অনেক ব্যস্ততা এসে যায় হতে পারে, সেটাই ভাই, আপনি তো এখানে এখন তো কাজের জন্য আছে গেছেন, ফ্রি তো আর বইয়া থাকেন না, তো এমনি তো টাইমের সমস্যা, এটা তো বুঝি। হ্যাঁ, বাট ভাই এর এখন তো মধ্যেই আর যদি কিছু বিজনেস না। করার থাকে, আপনার একটু একটু টাইম ওয়াইজ করবেন, 10 মিনিট বা 20 মিনিট করে ডেইলি এক সিরিয়াল দিয়ে দেওয়া শুরু করবেন, সব জিনিসগুলো জানা হইব, কষ্ট করতে হবে ভাই, কিছু করার নাই। এখন হলো হ্যাঁ ভাই, এখন হলো আমি ফেসবুকে, ফেসবুকে তো মনে করেন আমি রেট দিলাম এই লিঙ্ক নেওয়ার পরে পরে হ্যাঁ কাস্টমার জন এখানে আসলো, তো এখানে অর্ডার করলে তো আমি আর একটা বিষয় আমি আপনার দেখাই একটু, এই যে আমার এখানে এই যে নিউ 5 অর্ডার, ঠিক হ্যাঁ আছে, এখানে ক্লিক করলে কিছুই নাই। হ্যাঁ আবার আমার এই যে ওয়াল অর্ডার, হ্যাঁ, এখানে মনে করেন যে আমার কিছু দেখাই দিচ্ছে না, কারণ এটি কয়েক গত বছরের অর্ডার, ডেট ফিল্টার কর লাইভ, এগুলা ও আপনি যান, আচ্ছা আচ্ছা, এই মানে যে ডেট ফিল্টার করে দেন, এখানে ক্লিক ফ্রম করলে ডেট টু টাইম ডেট, দিয়ে ফ্রম ডেটটা 23 সালের সিলেক্ট করবেন, বা 23 সালের 1 সিলেক্ট করেন, তারপর সিলেক্ট করেন, দেখবেন সবগুলো পাই আলাদা, সিস্টেমটা এমন ভাবে বানানো, প্রথম বছরের প্রথম দিনের থেকে অর্ডার গুলো দেখাইবো আপনারে, আর বাকি আগেগুলো দেখতে পাবেন, মানে ডেট ফিল্টার কইরা, ওই যে ডেট ফিল্টার আছে দেখেন, ফ্রম ডেট টু ডেট। এই যে উপরে দেখেন ফ্রম ডেট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ক্যালেন্ডারে ক্লিক করেন,